AEW আর WWE-র মধ্যে তো অলরেডি খিচুড়ি পেকেই গেছে, মানে বলতে গেলে ওই যে ব্যাটেলটা হলো না, যেটা MJF আর CM Punk এর সাথে মিজ আর এজের, মানে দুটো ব্যাটেল দুদিকে হয়েছে, কিন্তু এ একে অপরের রেফারেন্স দিয়েছে। আর সবাই ব্যাপার তোমরা তো জানো যে CM Punk MJF কে বলেছে লেস ফেমাস মিজ, আর তার উত্তরে তো ভাই এজও আবার ওখানে মিজকে বলেছে যে ভাই তোকে তো চিপ রিয়াকশনের জন্য ইউজ করা হয়, তোর নামকে আবার তুই নিজেকে কি বলছিস গ্রেটেস্ট অফ অল টাইম। বাট এনিওয়ে গাইস, এই যে মানে ওভারঅল যে সেগমেন্ট, দেখো আমি তো আগেই বললাম যে MJF আর CM Punk তো ভাই আলাদাই মানে লেভেলে, আর ওখানে তো ভাই টনি খান সবাইকে মানে ফুল উদ্যমে মানে স্বাধীনভাবে মানে রাখতে চায়, মানে ওখানে তুমি যে যাকে ইচ্ছে বলো তুমি WWE পুরো মেরে দাও তাও চলবে। আর ওখানে তো স্বাভাবিক ব্যাপার, MJF মেরেছে, CM Punk মেরেছে, মেরেছে হচ্ছে জন সিনাকে নিয়ে, মেরেছে হচ্ছে ট্রিপল এইচ কে নিয়ে। আর আমার তো সব থেকে সেরা কমেন্ট ওটাই লেগেছে যখন ওই MJF কে বলেছিল যে ভাই আমি তো টপ লেভেলের পার্সন নই, আমি মেনে নিচ্ছি তুই নিজেকে টপ লেভেলের পার্সন মনে করতে চাস, তাহলে ভাই তোর একটাই কাজ হবে টনি খানে যতক্ষণ না মেয়ে না জন্মাচ্ছে ততক্ষণ তুই ওয়েট কর, আর যখন জন্মায় তখন তাকেই বিয়ে করে না একদম, তখনই মানে সেরা ছিল ওটা বলতে গেলে। বাট এনিওয়ে, যদি তুমি এজ আর মিজের যদি মানে বলতে গেলে যদি ওই মানে প্রোমোটা যদি বলো, তাহলে ওখানে কিন্তু সেরা সেরা পার্ট তো ছিলই, স্বাভাবিক ব্যাপার ওখানে তো ছিলই, যে যেখানে মানে মিসকে বলেছে যে ভাই তোকে তো মানে তোর নাম তো মানে রিয়াকশানে ইউজ করা হয়, চিপ রিয়াকশানের জন্য ইউজ করা হয়। তার থেকেও বড় ব্যাপার গাইস, ওখানে এজ বলেছে যে ভাই তুই এখানে কি করছিস, তোর তো একটা পার্টনার তো অলরেডি রিলিজ হয়ে বেরিয়ে গেলো। এবার গাইস দেখো, এই কথাটা নিয়ে কিন্তু WWE-র মধ্যে অনেক কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েট হয়েছে। তার কারণ হচ্ছে ভাই WWE নিজেই কিন্তু রিলিজ করেছে হচ্ছে জন মরিসনকে, স্বাভাবিক ব্যাপার এজ আবার নিজেই ওই কথাটাকে কিন্তু ওই প্রোমোর মধ্যে তুলেছে। এখন গাইস ব্যাপারটা হচ্ছে যে স্বাভাবিক ব্যাপার WWE-র মধ্যে এই ব্যাপারগুলো তো খুবই কন্ট্রোভার্সিয়াল না, আর স্বাভাবিক ব্যাপার বলতে গেলে WWE-র মধ্যে অনেক কিছু মানে PG-এর মধ্যে রাখা হয়, যেখানে মানে AEW-তে অত বেশি হয় না। তাই স্বাভাবিক ব্যাপার যখন এজ মানে এই কথাগুলোকে তুলেছে, মানে এই কথাগুলো কিন্তু WWE-র এগেনস্টেও কিন্তু বলা যেতে পারে, যে ওর একটা মানে কী বলবো মানে টিম মেম্বারকে তুমি রিলিজ করে ছেড়ে দিলে, তো এখানে মানে কীরকম আজব আজব একটা ব্যাপার লেগেছে। বাট এনিওয়ে এখানে মানে বলা যায় যে এজের মানে একটু হলেও ফ্রিডম আছে, তার কারণ তোমরা জানোই যে এজ বলো বা জন সিনা বলো, রোমিন রেন্স বলো, এরা এদের সবার কিন্তু মানে একটা ফ্রিডম আছে, সেক্ষেত্রে রেন্ডি অর্টনও আছে, সবাই অনেকেরই আছে, কিন্তু হ্যাঁ কিছু কিছু মানে নেই এটা বলা যেতেই পারে, কিন্তু যারা মানে অলরেডি মানে এই কাজে মানে খুবই পারদর্শী তাদের একটা ফ্রিডম আছে, যে যারা যাকে তাকে যার তার নাম তুলতে পারে তারা তুলে হচ্ছে। যেমন তোমরা দেখেছিলে জন সিনা তো বলেছে ভাই ডিন অ্যাম্ব্রোস তো এখান থেকে বেরিয়েই চলে গেল, তুই তো বেরই করে দিলি রোমিন রেন্সকে বলেইছিল, রোমিন রেন্সও তার উত্তরে অনেক কিছু বলেছিল, কিন্তু তাও মানে ওভারঅল এখানে কিন্তু প্রচুর মানে এখন প্রোমো ব্যাটেলের মধ্যে কিন্তু অনেক নাম কিন্তু আসে, আর তার সাথে সাথে WWE-র সাথেও কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েট হয়। কিন্তু এখানে কথা হচ্ছে যে ভাই তোমরা মিজ আর এজকে যে ফেস অফ করালে এটা হোয়াট নেক্সট, মানে তোমরা সবাই জানো যে নেক্সট পেপার ভিউ হচ্ছে ডে ওয়ান, তো স্বাভাবিক ব্যাপার এজের একটা ডে ওয়ানের জন্য তো একটা স্পেশাল জিনিস তো তোমরা আনবেই, তো স্বাভাবিক ব্যাপার এখানে ব্যাপারটা হচ্ছে যে মিজের সাথে তোমরা এজের কিন্তু একটা মানে কী বলবো মানে একটা রাইভেলরি ক্রিয়েট করবে, একটা ম্যাচ ক্রিয়েট করবে। তো গাইজ দেখো, এর আগে কিন্তু এজের সাথে কিন্তু মিজের কিন্তু হেভি হেভি কিন্তু তগড়া তগড়া ম্যাচ হয়েছে, মানে ছোটোখাটো ম্যাচও হয়েছে, আবার কিন্তু চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নও ম্যাচ হয়েছে, মানে যেখানে তোমরা তো জানোই যে মিস তখন WWE চ্যাম্পিয়ন ছিল আর এস তখন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে গেছিলো, তো সেক্ষেত্রে গাইজ ওখানেও একটা ম্যাচ হয়েছিল যেখানে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, ওখানে একটা কন্ট্রোভার্সিয়াল বলতে গেলে মানে একটা কনফ্রন্টেশনও ওখানে গাইজ হয়েছিল মানে এজ আর মিজের মধ্যে। তো স্বাভাবিক ব্যাপার এখানে কি আমরা আবার দেখতে পেতে চলেছি, না আমরা এখানে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন দেখতে পাবো না, কিন্তু হ্যাঁ এখানে কি আবার ওই কনফ্রন্টেশনটা তো হয়েছে স্বাভাবিক ব্যাপার, তাহলে কি এখানে আবার কোনো একটা ছোটোখাটো একটা ম্যাচ হবে? আর গাইজ এই ম্যাচটা যদি হয় তাহলে এটা কিন্তু আরও বেশি সেরা করা যেতে পারে। তার কারণ হচ্ছে গাইজ তোমরা সবাই দেখছো যে মিজ একা আসেনি, মিজের সাথে এসছে হচ্ছে ম্যারিজ, তো সব ব্যাপার ওর ওয়াইফ তো এসছে, কিন্তু কথা হচ্ছে গাইজ মিজ আর ম্যারিজের মানে ওভারঅল যদি তুমি দেখো তাহলে কিন্তু এরা মানে লং টাইম কিন্তু ইন রিং কিন্তু অ্যাকশনও করে, তার সাথে ইন রিং অ্যাপিয়ারেন্সও থাকে, মানে ম্যারিজ তো মানে সবসময় বোধহয় মিজের সাথে সাথেই থাকে, মানে ওভারঅল যখনই ম্যাচ হয় যাই হোক ডিস্ট্রাকশন করে। আর ওভারঅল গাইজ মিজ আর ম্যারিজের যদি আমি বলি তাহলে তোমরা একটা ম্যাচ তোমরা কোথায় দেখেছো, মানে আমি বলতে চাইছি মানে ম্যারিজও ইন রিং ছিল, তাহলে গাইজ সেটা হচ্ছে গাইজ তোমাদের সবারই হয়তো মনে আছে যে রসলমেনিয়া 33-তে যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই জন সিনা আর নিকি বেলা তার সাথে এগেনস্টে ছিল মিজ আর ম্যারিজের। আর আমার ওই ম্যাচটা দেখে মনে হচ্ছিল কি ম্যাচ হচ্ছে গাইজ, মিক্সড ট্যাগ টিম ম্যাচ হচ্ছে, কিন্তু তারপরে যেন মনে হয়েছিল ঠিক আছে ভাই ঠিকই আছে, কারণ জন সিনা নিকি বেলাকে প্রপোজ করেছিল, আই মিন ওই এঙ্গেজমেন্ট দিয়েছিল, তারপর তো তোমরা জানোই যে কি হয়ে গেছে তারপরে। বাট এনিওয়ে জাস্ট এইটুকুনি করার জন্য তোমরা রসলমেনিয়া
ব্র্যান্ড ওটাকে নিয়ে গেল, বাট আমি ওটাকে ছেড়েই দিচ্ছি। তারপরে তোমরা হয়তো অনেকে এই ম্যাচটাও দেখেছো, এখানে ড্যানিয়েল ব্র্যান্ড আর ব্রি বেলা ছিল, তার এগেনস্টে ছিল মিজার মায়ারেস, ওই ম্যাচটাও সেরা ছিল। ওখানে তো ড্যানিয়েল ব্র্যান্ড আর ব্রি বেলা তো জিতে গেছিল। বাট এনিওয়ে, এবার যদি আমরা যদি এরকম যদি একটা মিক্সড ট্যাগ টিম যদি ম্যাচ দেখতে পাই, কারণ দেখো এখানে মিজ আছে, এখানে মায়ারেস আছে, আর দুজনেই কিন্তু মানে কী বলবো, মানে আগুন জ্বালাতে পারলে ছাড়ে না বলতে গেলে। মানে এরা তো সবাই ব্যাপারে এজকে তো চাটন দেবেই, সব দিক দিয়ে চাটন দেবে। আর সেখানে যদি গাইজ বেথ ফিনিক্স যদি রিটার্ন করে, আর এখানে যদি একটা ইন রিং অ্যাকশন যদি বেথ ফিনিক্স আবার করে, গাইজ বেথ ফিনিক্স বোধ হয় লাস্ট টাইম একটা রাসেলমেনিয়াতে কম্পিট করেছিল, যেটা ওই ওমেন্স ট্যাগ টিম ম্যাচে ছিল, যেখানে নাটালিয়ার সাথে টিম আপ করেছিল। বাট ওভারঅল ওই ম্যাচটা নিয়ে আর কিছু বলার নেই, বাট ওটা সিম্পল একটা ম্যাচ ছিল। বাট এনিওয়ে যদি আমি বলি যে মানে কী বলবো, মানে এবার যদি একটা মিক্সড ট্যাগ টিম ম্যাচ দেখা যায়, তার কারণ দেখো এজ আর বেথ ফিনিক্স কিন্তু এর আগে কিন্তু কখনোই ইন রিং কম্পিট করেনি, সব ব্যাপার মানে এদের মানে জুটিটা কিন্তু আলাদা টাইপের ছিল। আমি এজ আর লিটার ওটা তো আলাদাই বলো, এজ লিটার, এজ আর ভিকি গারেরো ওটা তো মানে আলাদাই ছিল। বাট এখানে এজ আর বেথ ফিনিক্স একটা রিয়েল কাপেল, সব ব্যাপার দুজনেই রিয়েল কাপেল, মানে আমি লিটারটা আর কিছু বলছি না, মানে আলাদাই, ওটা তো মানে অন স্ক্রিন মানে রিয়েল কাপেল করানো হয়েছিল। বাট এনিওয়ে এখানে কিন্তু ওভারঅল যদি তুমি বলো, তাহলে মানে এখানে কী বলবো, মানে এখানে এজ আর বেথ ফিনিক্স কিন্তু যদি ইন রিং যদি একটা অ্যাকশানে যদি আনা যায়, কারণ এটা কিন্তু এর আগে কখনো হয়নি, আর বেথ ফিনিক্সকে কখনোই আমরা ওরকমভাবে দেখিনি, তাই জন্য এখানে যদি একটা কাপল ভার্সেস কাপল, দেখো এখানে ওইটা তুমি ছেড়েই দাও, ওখানে জন সিনা নিকি বেলা তো তখনও হয়নি কিছু আর হলোও না, কিন্তু ব্রি বেলা আর ড্যানিয়েল ব্রায়ান তার এগেনস্টে মিজ আর ম্যারেজ ছিল, ওটা ঠিকঠাক ছিল। কিন্তু এখানে যদি আবার যদি কাপল ভার্সেস কাপল যদি একটা মিক্সড অ্যাক্টিভ ম্যাচ যদি দেখানো যায়, তাহলে কিন্তু একটা সেরা হবে। কিন্তু কী সেরা হবে, কিছুই সেরা হবে না, জাস্ট তোমরা দুপক্ষকেই এঙ্গেজ করে দিয়েছো, যেখানে মানে থাকার কথা নয় কিন্তু তাও এঙ্গেজ করে দিচ্ছ। কিন্তু হ্যাঁ, তোমরা যদি কেউ চাও যে এজ ভার্সেস মিজের একটা ওয়ান অন ওয়ান ম্যাচ হোক, তাহলে কিন্তু সেটাকে অত বেশি সেরা হবে যেটা সেথ রলিন্সের সাথে হয়েছিল, কারণ সেথ রলিন্স ম্যাচ হেরে গেছিলো ঠিকই, কিন্তু সেথ রলিন্সের কিন্তু নাম বড় ছিল, তুমি একটা বড় নামকে কিন্তু এজের সামনে পিলার করেছিলে, যে মানে একটা ফিউচার স্টার, আর ফিউচার কেন, সে এখন এই জেনারেশনকে ডিফাইন করছে, কিন্তু সেক্ষেত্রে এটা তো আর এখানে পসিবল হচ্ছে না। তাই জন্য তোমরা এটাকে কীভাবে রেডি করবে সেটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ইন্টারেস্টিং একটা তোমাদের কাছে ইমাজিনেশানও ক্রিয়েট করবে। তাই জন্য তোমরা যদি চাও যে মানে এখানে এজকে মানে অ্যাজ এ সেথ রলিন্সের মতো যদি তোমরা মিসকে রেডি করো, এখানে মিসকে রেডি আর কী করো, মানে মিস কিন্তু একটা আলাদাই লেভেলের বলতে গেলে, মানে ও মানে টকিং টকিং রোবট যাকে বলে, মানে নর্মালি আমি এমজেফের সাথে ওই জন্যই তুলনা করেছিলাম অ্যাজ এ টকিং রোবট। বাট এনিওয়ে এখানে যদি মানে এজ আর মিসকে যদি ফেস অফ করানো হয়, তাহলে কিন্তু এখানে আমার মনে হয় যে বেথ ফিনিক্স আবার কিন্তু ইন রিং রিটার্ন করতে চলেছে, মানে বেথ ফিনিক্স কিন্তু মায়ারিসের এগেনস্টে যাবে, কারণ এখানে কিছু তো একটা হবে, কারণ মায়ারিস তোমরা দেখে থাকবে যে প্রত্যেক রাইভেলরি মানে মিজের যত রাইভেলরি হয় ওখানে কিন্তু মানে ঢুকেই যায় কিছুভাবে, ওখানে ড্যানিয়েল ব্রায়ানকেও থাপ্পড় কষিয়ে দিচ্ছে, ওখানে জন সিনাকে কষিয়ে দিচ্ছে, ওখানে ডিন অ্যাম্ব্রোসকে কষিয়ে দিচ্ছে। তবে আমরা ডিন অ্যাম্ব্রোস আর রেনি ইয়ংকে কখনোই ইন রিং দেখতে পাইনি, রেনি ইয়ং ছিল না এমনি তো ছেড়ে দাও। কিন্তু বাট এনিওয়ে যদি আমরা এখানে যদি মিজ আর ম্যারেজ ভার্সেস যদি এজ আর বেথ ফিনিক্সে যদি ম্যাচ দেখি, সেটা কিন্তু সেরা হবে, সেরা হবে মানে অ্যাজ এ পেপার ভিউ ডে ওয়ানের জন্য, কারণ ডে ওয়ানের জন্য কিছু একটা আনা হবে। তো এখানে কিন্তু প্রচুর হট হট কিন্তু মানে রুমার্স আসতে চলেছে যে এখানে হতে পারে যে একটা মিক্সড ট্যাগ টিম দেখা যাবে, কারণ মারিস যেহেতু রিটার্ন করেছে গাইজ ডাব্লিউতে, শুধু মিজই করেছে তা নয়, তাই জন্য গাইজ এখানে মানে হিউজ ব্যাপার বলা যেতে পারে। তাই আমরা কিন্তু প্রচুর এক্সাইটেড আছি, তার কারণ হচ্ছে যে এই এজ আর মিসকে হোয়াট নেক্সট, মানে এরপরে আর কী করা যেতে পারে। তাই জন্য মানে এখানে অনেক কিছু পসিবিলিটি আছে, কিন্তু সবথেকে বড় পসিবিলিটি যে এটাই যে একটা মিক্সড ট্যাগ টিম ম্যাচ হতে পারে, অথবা এখানে জাস্ট নর্মাল ওয়ান অন ওয়ান ম্যাচও হতে পারে। কিন্তু ডে ওয়ানের জন্য একটা যদি বিগার যদি কিছু করা হয়, তার জন্য আমি বলবো যে তোমরা নিয়ে আসো, তোমরা বেথ ফিনিক্সকে নিয়ে আসো, তারপর আমরা দেখতে চাই যে এজ আর বেথ ফিনিক্সের একটা কাপল কম্বিনেশান কীভাবে মানে ফার্স্ট টাইম এবার ইন রিংয়ে কীভাবে অ্যাকশন করে।